আবারও আম্বাসাথানার হাতে আটক গাঁজা। গোপন সংবাদের ভিত্তিতে আগরতলার দিক থেকে ধর্মনগরের দিকে যাওয়ার পথে একটি চার চাকার ছোট গাড়ি আম্বাসা বেতবাগান নাকা চেকিং পয়েন্টে আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ির ভেতরে গোপন কক্ষ থেকে 89 প্যাকেটে 103 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। আম্বাসাথানার পুলিশ আধিকারিক গোবিন্দ দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওনারা গাড়িটি আটক করেন এবং গাড়িটি আটক করে তার থেকে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা হবে। সাথে পুলিশ গাড়িতে থাকা চালক এবং এক ব্যক্তিকে আটক করে, যাদের নাম হচ্ছে সমৃদ্ধ দেববর্মা এবং বয়ার দেববর্মা। তাদের বাড়ি সিধাই থানার অন্তর্ভুক্ত। পুলিশ আধিকারিক জানায়, এই গাঁজাগুলি বহিরাজ্যে নিয়ে যাওয়ার লক্ষ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। ইনফরমেশন পাইছি যে TR01DF 0275 নম্বরের একটা গাড়ি আগরতলার দিক থেকে সাসপেক্টেড গাঁজা লুট করা গাড়ি আম্বাসার দিকে আসছে। এই খবর পেয়ে আমরা স্টাফ নিয়ে নাকা পয়েন্টে বিকেল চেকিংয়ে বসি। তো চেকিংয়ের সময় এই নম্বরে গাড়িটা আমাদের এখানে আসে, আমরা গাড়িটা যথাক্রমে ইন্টারসেপ্ট করি এবং DCM-এর প্রেজেন্সে গাড়িটা থেকে আমরা সার্চ করি। গাড়ির ভিতরে একটা ইম্প্রোভাইজ চেম্বার পাওয়া গেছে। চেম্বারের মধ্যে আমরা সার্চ করে মোট 89 ছোটো বড়ো প্যাকেটের মধ্যে 103 কেজি গাঁজা উদ্ধার করি। বাজার মূল্য এই গাজার বাজার মধ্যে আনুমানিক প্রায় 10 লক্ষাধিক টাকা। গাড়ি থেকে কজনকে আটক করা হয়েছে? গাড়ির মধ্যে আমরা দুজনকে আটক করতে পেরেছি। তাদের নাম কি স্যার? তাদের একজনের নাম হলো সমৃদ্ধ দেববর্মা, আরেকজনের নাম হলো বয়ার দেববর্মা। কোন জায়গায় বাড়ি? তাদের বাড়ি সিধাই থানার আন্ডারে।